সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেউ বলে না দিলে বোঝার উপায় নেই এটা মাছ না মাংস। এটা আসলে বাঘাইর মাছ। ভুনা করার পরে মাছটা এমন হয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বাঘাইর মাছ ভুনা করার একটি রেসিপি। এমন আরো বাঙালি রেসিপি পেতে সহজ বাঙালি রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে একটা প্রেস করুন। আপনারা হয়তো জানেন বাঘাইর মাছ অনেক বড় হয়। আমি বাজার থেকে যে ফালিটা নিয়ে এসেছিলাম সেটি প্রায় 2.5 কেজি ওজনের আর মাছটি ছিল 18 থেকে 20 কেজি ওজনের। আমি এখানে ছোট বড় মিলিয়ে 7 টুকরো মাছ নিয়েছি। আমি মাছগুলোকে সামান্য ভিনেগার এবং লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এমনিতেই বড় মাছে একটা গন্ধ থাকে আর ফ্রিজে থাকার কারণে মাছে যে গন্ধ আছে সেটা ভিনেগারে কেটে যাবে। রান্না করার জন্য আরও নিয়েছি একটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে বাটা, একটা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি, এটা অপশনাল, আর ফোড়নের জন্য সামান্য এলাচ, লবঙ্গ এবং আস্ত জিরে, শুকনো মরিচ আর একটা তেজপাতা। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। যে কোনো বড় মাছ, বিশেষ করে বোয়াল, আড়, বাঘাইর, ভাজার সময় এর শরীরে তেল ফুটে চারিদিকে ছড়িয়ে যায়, তাই আপনারা ভাজার আগে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে সামান্য লবণ হলুদ এবং তেল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভাজবেন, তাহলে তেল ছিটকানোর সম্ভাবনা কম থাকে। মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে ফুল আছে তেলটা গরম করে নেব। এরপর মাছগুলো দিয়ে কড়াইটা একটু ঘুরিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করব, কারণ মাছগুলো পটপট করে ফুটে গরম তেল ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন তেল ছুটে কিভাবে ফ্লোরে লেগে আছে। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে এই পুরো মাংসের ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়। এভাবে খুব সাবধানে সবগুলো মাছ আমি ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা শেষ। এখন ওই তেলেই আরও সামান্য পরিমাণ তেল যোগ করে ফোড়নের জন্য একে একে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো মরিচ আর সামান্য পরিমাণ জিরে। এবারে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। সামান্য নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজগুলো। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। এবারে অল্প পরিমাণ জল দিয়ে সামান্য নেড়ে চেড়ে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর মাঝামাঝি সময়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। কষানোটা প্রায় হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা সামান্য পরিমাণ জল বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছটা কিন্তু অধিক পরিমাণ জল শুষে নেবে। এটা প্রায় ফুটে উঠেছে, এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব। এই মাছটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় সব সময় পাওয়া যায় না, ঢাকাতে থাকার কারণে আমরাও কালে ভাদ্রে 2-1টা পেয়ে থাকি। মাছটা যেমন বড় তেমনই টেস্টি এটা খেতে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন সুন্দর একটা কালার হয়েছে। এখন লবণের পরিমাণ ঠিক আছে কিনা চেখে দেখে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখুন ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। রান্নাটি প্রায় শেষ।
এবারে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। কোনো বড় মাছ বা মাংস রান্নার শেষে যদি আপনারা একটু ঢেকে রাখেন তাহলে ঝোল একেবারে শুকিয়ে যাবে না, আবার মাংসের ভেতরে তেল মশলাও ভালোভাবে ঢুকবে এবং স্বাদটাও বাড়বে। যেমন সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে তেমনই সুন্দর হয়েছে এর কালারটাও। বাঘাইড় মাছ পেলে নিশ্চয়ই আপনারাও এভাবে ট্রাই করবেন। রেসিপিটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করে আমাদের উৎসাহিত করতে পারেন। ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।